Hello friends, welcome to Simple and Sizzling Recipes. আজকে আমি আপনাদেরকে ছোট আলু দিয়ে নিরামিষ আলুরদম বানিয়ে দেখাবো। বাজারে এখন নতুন আলু এসে গেছে, আর এই নতুন আলু দিয়ে একটু ঝাল ঝাল নিরামিষ আলুরদম গরম গরম লুচির সাথে কিন্তু একদম জমে যায়। কিন্তু পুরনো আলুর থেকে এই নতুন আলু রান্না করার সময় ছোট কতগুলো ব্যাপার একটু খেয়াল রাখতে হবে। তাহলে চলুন আজকে বানিয়ে ফেলি এই নতুন আলু দিয়ে নিরামিষ আলুরদম। এখানে আমি 300 গ্রাম ছোট আলু নিয়েছি। আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে গাটা পরিষ্কার করে রেখেছি। এগুলো নতুন আলু, তাই সেদ্ধ হতে সময় একটু বেশি লাগে, আর নুনটাও ভালো করে ঢুকতে চায় না, সেই জন্য আমি আলুগুলোকে প্রেশারে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারের মধ্যে ধুয়ে পরিষ্কার করা আলুগুলোকে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নুন। নতুন আলু সেদ্ধ করার সময়তে নুনটা একটু বেশি দিলে আলুর ভেতরে নুনটা ভালো করে ঢুকতে পারে। তো এবারে কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 3-4টে সিটি দিয়ে নেব। ইতিমধ্যে ছোট একটা বাটির মধ্যে আমি একটা মশলার পেস্ট তৈরি করে রাখছি। নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আজকে আমি টাটা সম্পন্নের হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন, অল্প একটু দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এর সাথে 1/2 টিস্পুন আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। এতে এবারে অল্প একটু জল দিয়ে সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে রেখে দিচ্ছি, এটা আমি পরে রান্নায় ব্যবহার করে নেব। প্রেশার কুকারে এদিকে আমি 4টে সিটি দিয়ে নিয়েছি। এখন কুকার থেকে সমস্ত প্রেশারটা বেরিয়ে গেছে, এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, গলে কিন্তু যায়নি, গোটা গোটাই আছে। এবারে আলুগুলোর আমি খোসাটা ছাড়িয়ে নেব। এবারে এর মধ্যে আমি 1/2 টিস্পুন মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোতে মাখিয়ে নিচ্ছি। এবারে এখানে কড়াইতে আমি খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি, এতে নুন হলুদ মাখানো আলুগুলোকে দিয়ে দেব। আর মিডিয়াম ফ্লেমে একটু লালচে করে আলুগুলোকে প্রথমে ভেজে নেব। তো যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে আমি ঝটপট মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, 2 ইঞ্চির আদার টুকরো, 2-3টে কাঁচা লঙ্কা, আর 1 টেবিল চামচ আমি কাজু বাদাম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে আমার আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, এগুলো তেল থেকে তুলে আমি সরিয়ে রাখব। এবারে দিয়ে দিচ্ছি গোটা মশলা ফোড়ন, দিলাম একটা তেজপাতা, 2-3টে ছোট এলাচ, 1টা ছোট দারচিনির টুকরো, আর 1/2 টিস্পুন গোটা জিরে। আপনারা এর সাথে চাইলে একটু হিংও দিতে পারেন। 1/2 টিস্পুন এরই সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসটাকে একদম আস্তে রেখে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এতে রঙটা খুব সুন্দর আসবে। এবারে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা টমেটোর পেস্ট। গ্যাসটাকে এবারে মিডিয়ামে করে দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নেব। 2-3 মিনিট পর এবারে গুঁড়ো মশলার ভিজিয়ে রাখা পেস্টটাও দিয়ে দিলাম। সব মিশিয়ে নিয়ে এবারে মশলাগুলোকে মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেলটা ছেড়ে দিলে এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো কড়াইশুঁটি। এর সাথে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে মিশিয়ে নিয়ে এবারে 1 কাপ দিয়ে দিচ্ছি জল। এটা আপনারা কতটা ঝোল রাখতে চাইছেন সেই অনুযায়ী দেবেন। আর মনে রাখবেন আলু কিন্তু জল টেনে নেবে, তাই জলটা সেই মতোই দিতে হবে। জল দিলাম বলে এখানে নুনটাও স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিতে হবে, আর দিচ্ছি অল্প একটু চিনি। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 8-10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা মশলা, একটু ঘি দিয়ে দিলাম, আর ব্যাস আমাদের নতুন ছোট আলু দিয়ে নিরামিষ আলুরদম তৈরি হয়ে গেল। গরম গরম লুচির সাথে খাওয়ার জন্য কিন্তু একদম রেডি, অথবা পরোটা বা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, ঘরে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় জানিয়ে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, বাই।